হরিসঙ্গীত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শত শত প্রণাম অভিনন্দন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, মতামত জানাতে কমেন্ট করুন। জয় হরি বল, জয় হরি হরি একবার হরি হরি বল। নারকেল বাড়ি গোলক পাগল রে, পাগল রে ওজার মহিমা অপা গিয়ে গঙ্গা গঙ্গা চল নাই ওজার মহিমা অপার। নারকেল বাড়ির গোলক পাগল রে, এই ওজার মহিমা রাই চরণের বাড়ি ই কদলী গাস রপ রোপণ করিলে এ ঘটে দিয়ে আমার সাধুরা রাই চরণের বাড়ি হরি বল হরি বল হরি বল চরণের বাড়ি আমরা
বলে পুরো ওজার মহিমা আপার কাল বাড়ি গোল গুরু ওই গঙ্গা চরে না এই দক্ষিণ ভাগে দক্ষিণ ভাগি Oh,
কেমন একটা কথা না, আমার অশ্বিনী লিখেছে। গঙ্গাকে সাকার করলে ভক্তরা কেমন করে, যখন ভগবান বিষ্ণু আবার গঙ্গাকে বলেছিলেন, মা গঙ্গা তুমি মর্তে প্রবাহিত হও, তখন আমার গঙ্গা বলছে, মহাপ্রভু পিতা আমি এক্ষণে মরতে যাচ্ছি, তা কিছু দূর গিয়ে আমার গঙ্গা বলছে, বাবা আমি কি কারণে মরতে যাচ্ছি আমার একটু বলতে। বলছে গঙ্গা, তুমি মরতে যাবে ওই পৃথিবীতে, মরতে ওই কলির জীবিত, যত পাপ করবে তোমার বুকে সব ধৌত করে তারা পাপ মুক্ত হবে। বলছে ঠিক আছে প্রভু। ওই বলে কিছু দূর গিয়ে আবার ফিরে এসেছো, আমি মরতে যাব, আমার বুকে যত জীবের পাপ সব মুক্ত হবে, কিন্তু আমি ওই পাপ থেকে কেমন করে মুক্ত হব। একবার বলে দাও পিতা, আমি ওই পাপ থেকে কেমন করে মুক্ত হব। তখন বিষ্ণু বলেছিলেন, আমি কলির শেষে বঙ্গদেশে হরি নামে অবতীর্ণ হব, ওই নামে প্রেমে মাতোয়া রাজে মতুয়া মতুয়া ভক্ত ভক্ত ওই রামে প্রেমে মাতোয়া রা মতুয়া যেদিন তোমার বক্ষে ছিলান করবে গঙ্গা, সেই দিন তুমি ওই ধরাধাম থেকে মুক্ত হবে। তাই আমার অশ্বিনী কি বলছে, গঙ্গাকে সাকার করেছিল ওই ভক্তগণে, আবার ওই গঙ্গা প্রতিটা মানুষের মধ্যে বিরাজ করে, প্রতিটা ভক্তের মধ্যে বিরাজ করে। এরকম হরি বাসর যদি হয় সেখানে মধুর বৃন্দাবন হয়, আর ওই বৃন্দাবনে গিয়ে যদি কেউ তো ফোটা নয়ন জল, সেই গঙ্গা স্নান যদি নিজে মনে মনে করা যায়, এই আসরে বসেও গঙ্গা স্নান করা যায়। তাই আমার অশ্বিনী বলেছে, হলো এ ভক্ত ওজার মহি মায়া অপার নারকেল বাড়ির গোলাপ
মদন মাহ রামবাহন কাতি ই মদন মোহ রামমোহন কাতি নারকেল বাড়ির গোল মুরতি হয় মুরতি হয় সাধু আমার সুরধ্বনি জানো সাক্ষাৎ
ভারতী হরি বল হরি বল মুরতি হয়ে আছে শাস্ত্রে তাই প্রচার রহিদাসী চরম কথা Oh,
আজকে যে বাড়িতে আমি এসেছি, আমার পরিচয় আপনারা সবাই জানেন না। যেমন অশ্বিনের একটা লীলা কীর্তনে শুনবেন, হরিদাসী নামে এক ভক্ত, ভক্ত মা এই হরিভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়াত। তেমন রূপ ভাবে আমিও এই হরিভক্তের দ্বারে দ্বারে অনেক ঘুরেছি। যেমন করে গুরুচাঁদ তাকে সন্তান দেননি, আমার অশ্বিনী বলেছিল মা হরিদাসী তোর গর্ভে সন্তান হবে। আমি সেই হতভাগিনী, আমি অশ্বিনীর দর্শন পেয়েছিলাম, সেই অশ্বিনীর কি ভাই আমি মা দর্শন। আজ সেই হরিবোলা পাখি আমার কাছে আমার প্রাণের পাগল, ও প্রাণের পাগল রে, প্রাণের পাগল রে, পাগল রে। আমার সেই হরিবোলা পাখি আজ হয়তো সরসরে লেনে, কিন্তু আমি মনে মনে বিশ্বাস করি আমার সেই হরিবোলা পাখি কোথাও যেতে পারে না। দয়ালে তোমার গুণের নাই যে সেবা, এই কলিকালেও যে এমন একজন ভক্ত, এমন একজন হরিবোলা পাখি পাওয়া যায় আমার সঙ্গে যদি আমার শুধু বন্ধুত্ব নাম ঘুষিয়েছে তাই নয়, আজ যে হরিভক্তের দ্বারে দ্বারে আমি হরি নাম করছি সেও শুধু তারই কৃপায়, তার আশীর্বাদে। হরি 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 বল রে। তাই আমার অশ্বিনী বলছে,
গোসাই তারক চাঁদ
হরি 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 বল, জয় হরি বল, হরি বল।